আমি আর অনিকেত সত্যি বলতে একদমই অপোজিট অনিকেত যদি খেতে ভালোবাসে বিরিয়ানি তাহলে আমি খেতে ভালোবাসি পিস পোলাও সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু শ্রেয়ানি মিনি ব্লগ আর ওই যে বলে না অপোজিট অ্যাট্র্যাক্টস আমাদের জন্য একদম সেই কথাটাই ঠিক তো আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম যে বিরিয়ানি করব করব বাট সেরমভাবে করা হয় না বাট ফাইনালি আমরা ডিসাইড করে নিয়েছি যে আমরা নিজে বাড়িতে বানাবো বিরিয়ানি কলকাতা স্টাইল বিরিয়ানি তো আমরা চলে গেছিলাম মার্কেটে সত্যি বলতে লাস্ট দেড় বছর ধরে আমরা তো ইউকেতে আছি আর আমাদের বিরিয়ানি খাওয়া একদমই হয় না তো ফাইনালি বিরিয়ানির ফ্যান নই বাট স্টিল আমার হয়তো এতদিন ধরে খাচ্ছি না বলে হয়তো খুব ইচ্ছে জেগেছিলো বিরিয়ানি খাওয়ার তো সেজন্য আমরা মার্কেট থেকে জিনিসপত্র কিনে এনে পুরো বাড়িতে একদম মানে অথেন্টিক মানে কলকাতা বিরিয়ানি যেভাবে বানায় সেভাবে বানানোর চেষ্টা করছি এখন তোমাদের যেমন বললাম প্রথম থেকেই আমাদের পছন্দগুলো পছন্দ ছিল যে বিয়ের পর মানে আমাদেরকে আসতে হয়েছে যে হয়তো একদিন আমরা অনিকেতের পছন্দে বানাই হয়তো আর একদিন আমি মানে অনিকেত আমার পছন্দে বানাই তো আমরা সবসময় মিলেমিশেই রান্না করি যেমন তোমরা দেখো আমাদের ব্লগে আমরা এইভাবেই রান্না করতে পছন্দ করি সবসময় তো যেমন তোমাদের বললাম বিরিয়ানি খেতে খুব ইচ্ছে হয়েছিলো অনিকেতের তো আমি সেটাকে প্রায়োরিটি দিয়েছি যেমন ও আমার ইচ্ছেগুলোকে সব সময় প্রায়োরিটি দেয় আমরা কখনোই বিয়ের আগে দুজনে রান্না শিখে আসেনি আমরা সময়ের সাথে সাথে দুজনেই রান্না শিখেছি আর অনেকেত আগে অনেকটা বেশি হেল্প করতো না কিন্তু এখন এতটাই হেল্প করি ইউকেতে আসার পর যে আমার কোনো কাজে অত বেশি স্ট্রেস মনে হয় না আর অত বেশি মনে হয় না যে রান্না করাটা একটা হেডেক ব্যাপার বাট আমি খুব এনজয় করি র্যাদার রান্না করাটা আর সেরকম এখন অনেকে তো এনজয় করে রান্না করাটা তোমরা যেরম দেখছো মশলাটাকে আমরা গ্রাইন্ড করে নিচ্ছি রোস্ট করে নিয়েছিলাম প্রথমে এখন তেল দিয়ে দিলাম এরপরে আমরা এর মধ্যে সব অনিয়নগুলোকে ভালো করে ফ্রাই করে নেব অনেকের সব কিছু আন্দাজে করছে বিকজ ও তো নিজেকে কি বলবো পারফেক্ট মনে করে ও যা করে সেটা পারফেক্ট তো সেইভাবে আমরা করছি আমিও আন্দাজে ওকে ভরসা করে করছি আমিও তো নতুন বানাচ্ছি ফার্স্ট টাইম করছি বিরিয়ানিটা তো তেলের মধ্যে ঘি দিয়ে দিয়েছি বিরিয়ানিতে তো ঘি না দিলে চলে না এবার দেখো আমরা ভালো করে অনিয়নটাকে ফ্রাই করে নেবো এর মধ্যে একদম যাতে লাল 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 হয়ে যায় দেখতে এরপরে আমি লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি তার মধ্যে আমি গুঁড়ো দুধ নিচ্ছি কারণ হচ্ছে গিয়ে আমি এখানে খোয়া ক্ষীর পাইনি তার জন্য তার বদলে আমি একটা উপায় বার করেছি যে আমি যদি গুঁড়ো দুধ দিয়ে বানাতে পারি দুধের সাথে মিক্স করে তাহলে হয়তো খুব একটা ডিফারেন্স হবে না তাও তো কিছু একটা ডিফারেন্স থেকেই যায় বাট নেভার মাইন্ড যেটা আছে সেটা দিয়ে আমি বানাচ্ছি এখন আর অনেকে গুঁড়ো দুধ খেতে খুব ভালোবাসে তো তার জন্য আমার থেকে চেয়ে নিলো এখন দেখো খাচ্ছে ও যাই হোক আমি এখন দুধের সাথে মিক্স করে নিচ্ছি গুঁড়ো দুধটাকে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো কাডমম পাউডার ভালো লাগে খেতে একটা হালকা স্মেল ফ্লেভার যাই বলো সেটা আসে তো তার জন্য আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি ভালো করে মিক্স করে নেব এটাকে এবার আমি এক কাপ জলে অ্যাড করে দেবো এক চামচ রোজ ওয়াটার দু চামচ কেওড়ার জল আর মিঠা আতারটা আমার কাছে ছিল না সেজন্য আমি অ্যাড করতে পারিনি বাট মিঠা আতার আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট তোমরা সেই সব দিয়ে দেখলেই বুঝতে পারবে আর শেষে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে গিয়ে কেসার আমাদের যা কালার এসছে কেসার থেকে এসছে আমরা কোনো ফুড কালার অ্যাড করি নি লাল হয়ে গেছে আর প্রায় মিহি হয়ে গেছে এর মধ্যে আমরা দিয়ে দেব হাফ গ্লাস জল মেইনটেইন করার চেষ্টা করব এর মধ্যে এবার আমি অ্যাড করে দিচ্ছি জল যেরকম বললাম আমরা একটা পাঁচশো এম এলের মতো মেনটেন করার চেষ্টা করব জিনিসটাকে তো তার মধ্যে আমরা ভালো মতো গরম জল অ্যাড করে দিয়েছি এবার ভালো করে আর একবার আমরা জিনিসটাকে ফ্রাই করে নেব দেন এর মধ্যে আমরা মাসালাজ অ্যাড করে দেবো প্রথমে নুন অ্যাড করলাম তারপরে হলুদ দেন একটু লঙ্কার গুঁড়ো এবার আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আলুগুলোকে অ্যান্ড ওগুলোকে আমি হতে দেব সেদ্ধ দেন আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন কেওড়ার জল এখন দিয়ে দেবো আমরা আদা রসুনের পেস্ট ও আদা রসুনের পেস্টের জল অ্যাকচুয়ালি সেটা দিয়ে দিলাম দিয়ে আমরা একটু জল দিয়ে যাতে আলুগুলো যেন পুরোপুরি থেকে যায় আর ভালো সেদ্ধ হয় যাতে আমরা থেকে ছেড়ে দেবো মিডিয়াম ফ্লেমে এটা এবার আমরা রেখে দেবো অ্যান্ড হতে টাইম দেবো ততক্ষণে আমরা বানিয়ে নেব রাইসটা তার মধ্যে আমরা কিছু স্পাইসেস অ্যাড করে দিচ্ছি ফর দ্য স্মেল আর এবার আমরা এর মধ্যে ঢেলে দেব ভিজিয়ে রাখা চালটা আও আর আমরা আরও অ্যাড করছি এর মধ্যে নুন অ্যান্ড দেখো এটা যখন জলটা ফুটে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব ভিজিয়ে রাখা চালটা ভাতটা যখন এইট্টি পারসেন্ট হয়ে যাবে আমরা তখন ভাতটাকে নামিয়ে নেব। বিকজ এটা দমেও হতে হবে তার জন্য আমরা একটু কম বয়েল করব। এবার দেখো আমরা টেস্ট করে নেছি যে আলুগুলো প্রপারলি হয়েছে কিনা আলুগুলোকেও আমরা এইটটি পারসেন্টই সেদ্ধ করবো যাতে দমে হওয়ার সুযোগ পাই জিনিসটা আর আলুগুলোকে তুলে নিয়ে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো

সেগুলো অ্যাড করে দিচ্ছি তার মধ্যে অ্যাড করে দিচ্ছি দই এবার যে গরম মশলাটা ইউজ বানিয়েছিলাম শুরুর দিকে সেটা আমরা দিয়ে দেবো এতে পুরো ফ্লেভারটা আসবে তারপরে এখন চাল দিয়ে লেয়ার করব চাল না ভাত এবার আমরা দম দেওয়ার প্রিপারেশন নিচ্ছি আমরা এবার অ্যাড করে দিচ্ছি ভাতটাকে লেয়ারে লেয়ারে আমরা ওই অ্যাড করে দিচ্ছি দুধ আর পাউডারের যে মিক্সচার ছিল কাডোমাম দিয়া সেটাও অ্যাড করে দিচ্ছি আবার এর ওপর আমরা দিয়ে দেব ভাতটাকে দেন অ্যাড করে দেবো কেসার জলটা যেটা আমরা বানিয়েছিলাম দেখো কি সুন্দর রঙ এসেছে আমরা কিন্তু কোনো ফুড কালার অ্যাড করিনি বিকজ ফুড কালার ভালো হয় না হেলথের জন্য তো যেই রংটাই দেখছো সেটা হচ্ছে গিয়ে কেসারের জন্য এসছে লাইট একটা ইয়েলো কালার তোমরা দেখতে পাচ্ছ তার মধ্যে আমরা অ্যাড করে দিলাম ঘি এখন আমরা দম দিচ্ছি দেখো আমরা অনেক কষ্টে জিনিসটাকে করতে পেরেছি ফয়েল পেপার দিয়ে বিকজ আর কোনো উপায় ছিল না ফ্লেমে নিয়ে গিয়ে লো হিটে নিয়ে গিয়ে তারপরে এটা রেখে দরকার মতো আমরা এটাকে রাখবো

ফাইনালি রেডি হয়ে গেছে পুরো দেখে তো মনে হচ্ছে একদম কলকাতা স্টাইল বিরিয়ানি আর আমরা ওয়েট করতে পারছি না এখন আমরা খাবো তার সাথে বানিয়েছি রায়তা স্যালাডও রেখেছি তো চলো এখন কেমন হয়েছে কলকাতা বিরিয়ানি স্পেশালি হচ্ছে কলকাতা আলু এই আলুটা কেমন ও মাখন মাখন দেখি আলুটা প্রথমে টেস্ট করতে হবে মুখে গুঁড়ো যাচ্ছে চিন্তা একদম কলকাতা বিরিয়ানি ও চলো চলো প্রথমে গেছে পুরো পুরো আমি নাইনটি নাইন পার্সেন্ট দেব কারণ এক পার্সেন্ট ওই আতরের যে স্মেলটা অবশ্যই দিই বলে হালকা মিসিং ওইটা হলে হান্ড্রেড 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 টেন এবার ভিডিও বন্ধ করে খেদে খেতে অসাধারণ হয়েছে রে মনেই হচ্ছে আমরা বাস নিয়েছি অসাধারণ অসাধারণ আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আবার দেখা হচ্ছে পরের ব্লগে প্লিজ তার আগে এটাই বলবো আমাদের পেজটাকে লাইক করতে ভুলো না আমাদের সাপোর্ট করতে ভুলো না তোমাদের সাপোর্টের জন্যই আমরা এই ব্লগগুলো বানাচ্ছি তো চলো বাই গাইজ গুড নাইট লাভ ইউ অল অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং